আবারও করোনা আক্রান্তের হদিশ খোদ বর্ধমান শহরে। এবার আক্রান্ত হয়েছে মাত্র এক বছরের এক শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে শহরের উদয়পল্লী এলাকায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, গত 16ই মে দিল্লি থেকে বাবা মায়ের সঙ্গে ফিরেছিল ওই শিশু। এরপর নিয়ম মাফিক তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল কৃষি খামার কোয়ারেন্টাইন সেন্টারে। ইতিমধ্যেই শিশুর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। মায়ের রিপোর্ট নেগেটিভ আসলেও শিশুর বাবার রিপোর্ট এখনও আসেনি। শিশুটিকে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে কলকাতা পাঠানো হয়েছে। কাল পর্যন্ত 7টা ছিল একটি, আর 2টা এই জেলার অ্যাড্রেস, লেকিন ওরা কলকাতাতেই ছিল, কলকাতাতে সোয়াব নেওয়া হয়েছে আর কলকাতাতেই আছে। মোট ন যদি অ্যাক্টিভ বলি, কলকাতাতে ডিসচার্জ হয় কিনা এটা বলতে পারবো। আমাদের জেলাতে 7 কাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল, ওর মধ্যে 2টা ডিসচার্জ মুখেছে। নতুন করে আজকে 1টা বেরিয়েছে, ওটা উদয়পল্লী বেলকাস গ্রাম পঞ্চায়েত বর্ধমান 1 ডেভেলপমেন্ট ব্লকে। আমাদের ওই যে বেলকাস তো অ্যাকর্ডিংলি এক ছোটো এক ফ্যামিলিতে 3 লোক কলকাতা থেকে এসে দিল্লি থেকে এসেছিলো, তার মধ্যে বাচ্চা আছে 1 বছর থেকে কম, প্রায় 1 বছর কাছাকাছি, ওই পজিটিভ বেরিয়েছে আজকে টেস্টে, ওর মা নেগেটিভ বেরিয়েছে। আর ওর বাবা যে আছে ওকে আমাদের রেখেছি এখানে, যে আমাদের ক্যামরি হসপিটালকে নিয়েছি, যখন পর্যন্ত টেস্ট রেজাল্ট না আসবে ওখানে থাকবে। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উদয়পল্লী এলাকায় আক্রান্ত শিশুটির বাড়ির এলাকা সিল করে কনটেনমেন্ট করার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত শিশুসহ তার বাবা মায়ের সংস্পর্শে কারা এসেছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে সুভাষপল্লীর পর আবার উদয়পল্লীতে করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে শহরে। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।